সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 2 আগস্ট 2023 ইংরেজি তারিখ, 16 শ্রাবণ বাংলাদেশ মতে, 18 শ্রাবণ 1430 বঙ্গাব্দ, হিজরি 14 মহরম, রোজ বুধবার। প্রতিপদ তিথি থাকবে রাত্র 10:48:45 পর্যন্ত, তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে। আর শ্রবণা নক্ষত্র থাকবে বিকাল 3:57:12 পর্যন্ত, আয়ুষ্মান যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। কুম্ভ রাশিতে শনি, মেষ রাশিতে রাহু বৃহস্পতির জ্যোতি, কর্কট রাশিতে রবি, সিংহ রাশিতে বুধ শুক্র মঙ্গল ত্রিগ্রহযোগ এবং তুলা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান আপনাদের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসব মেষরাশি ও মেষলগ্ন নিয়ে। তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2 আগস্ট 2023 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে দেবে, সেই সঙ্গে আপনাদের বহু গুণে গুণান্বিত করবে, দোষাংশ লোপ করাবে, পদমর্যাদা বাড়বে, সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে, এমনকি জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে বিজয়ী করবে। তাছাড়া স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে, আর্থিক দৈন্যদশা কাটবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন, সেই সঙ্গে ধর্মের প্রসারে তো নিজেকে নিয়োজিত করবেনই, এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে, মাঝখান থেকে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, হারানো ধন সম্পদ, সম্পত্তি, ঐশ্বর্য, দাম্পত্য ঐক্যতা এগুলো ফিরিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলে জীবনের ভিতকে মজবুত করবেন, সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষরাশি ও বৃষলগ্ন নিয়ে। তো বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2 আগস্ট 2023 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। তাছাড়া হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন, সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সর্বাত্মক সহযোগিতাও পাবেন। তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ সাজ রবরব করবে, এমনকি ভাগ্য উন্নতি হবে হাতের মুঠোয়, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাদ বাস্তবায়িত হবে। তাছাড়া শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, কেরিয়ার চমকে দেবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, আর্থিক দৈন্যদশা কাটাবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত 10 গুণ মজবুত করবে, সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে তুলবে, সব মিলে
মিলিয়ে বিশেষ করে আপনার চতুর্দিকে একটা বলয় সৃষ্টি করবেন, যে বলয় আপনাদের সফলতার ভিতকে 10 গুণ মজবুত করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে, যাবতীয় বালা মুসিবত দূরে পালাবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে আপনার সুখী মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। এমনকি আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে, তাই তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে, তারা কোনো না কোনো পুরস্কার পাবে, সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 2 আগস্ট 2023 ইংরেজি তারিখটি কোনো ক্রমেই শুভ নয়, বরং অশুভত্বের পাল্লা ভারী করে তুলবে। তাই তো না বুঝে কোনো চুক্তি সম্পাদন, কোনো বিনিয়োগ, কোনো চেক স্ট্যাম্পের স্বাক্ষর, এগুলো থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকেও বিরত থাকতে হবে, নচেৎ যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, এমনকি হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম অপবাদ দিয়ে মনোকষ্ট আরও 10 গুণ বাড়িয়ে দিতে পারে। সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে, এমনকি আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের লোকসান গোনা আরম্ভ করাতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় সফরে কোনো না কোনো বাধা আসবে, সেই সঙ্গে নেশা মদ্য জুয়ার দিকে মন ধাবিত করবে, এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, সেই সঙ্গে বিশেষ করে অর্থকড়ির সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র প্রভৃতি মেরামতেও নাজেহাল করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 2 আগস্ট 2023 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে জীবন সঙ্গীরা কর্ম পাবে, প্রতিযোগিতায় জয়ী হবেন, সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদ অস্ত হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেবে। তাছাড়া অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী প্রসার সাজবে। তাছাড়া বিশেষ করে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে, তাদের সাফল্যে গৌরবান্বিত হবেন, শিক্ষার্থীরা কেরিয়ার গড়বে, এমনকি উচ্চ শিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত করবে। তাছাড়া গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে, গৃহবাড়িতে ছুটতে হবে, প্রতিটা ছোটা মঙ্গলকর হবে। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে। যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপ ঢৌকনা দিয়েও সমানে পাবেন। আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে, নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে বিশেষ করে যারা শিক্ষার্থী আছেন তাদের মন আনন্দে নাচবে, সেই সঙ্গে বিশেষ করে উচ্চ শিক্ষার পথ তো খুলবেই, এমনকি শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ের বরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 2 আগস্ট 2023 ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জন কম থাকবে, ব্যয়ের মাত্রা বাড়বে, সেই সঙ্গে পদে পদে ভুল
করবেন ভুলের মাশুল গুনতে হবে। এমনকি প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, অভিমান ভাঙার চেষ্টা করতে হবে, বন্ধুত্ব ধরে রাখার চেষ্টা করতে হবে। নচেতে এগুলো কিন্তু বিচ্ছেদের রূপ নিতে পারে। এমনকি শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে। আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে। সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। এমনকি সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চক্কর কাটাতে পারে। তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে দুর্জনদের আনাগোনা বাড়বে। সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গলে এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি দূরে পালাবে। এমনকি অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। সেই সঙ্গে দুর্জনদের আনাগোনাও কিন্তু বাড়িয়ে দিতে পারে, এমনকি ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি কিন্তু দূরে পালাবে। এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে। এমনকি সন্তান সন্ততিদের আচরণ মনোকষ্ট মনোবেদনা আরও বাড়িয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2 আগস্ট 2023 ইংরেজি তারিখে বিশেষ করে পিতামাতার কাছ থেকে প্রচুর সহযোগিতা পাবেন। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবেন, নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা জীবনের গতি বদলে দেবে। সেই সঙ্গে বুদ্ধি বাড়বে, মেধা বাড়বে, প্রযুক্তি বাড়বে, কৌশল বাড়বে, অধ্যবসায়ী হবেন যা আপনাদের বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করবে। তাছাড়া কর্মস্থলে উপহার উপঢৌকন পাবেন, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন। সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। তাছাড়া স্মৃতিশক্তি বাড়বে, এমনকি বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে নতুন নতুন সুযোগ আসবে, যে সুযোগকে কাজে লাগিয়ে আপনার জীবনের ভিত রচনা করতে সক্ষম হবেন। তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে, শত্রুদের পরাস্ত করাবে, মাঝপথে দুর্বার গতিতে এগিয়ে দেবে। তো জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনি হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক আসতে পারে, মানি অর্ডার আসতে পারে, বিকাশ আসতে পারে, এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসায় সিক্ত করতে পারে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর প্রশ্রয় সাজতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে। সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2 আগস্ট 2023 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ বিদূরিত হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর হবে, সহকর্মীদের সহযোগিতা পাবেন, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে। সেই সঙ্গে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, এমনকি বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে। সেই সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, এমনকি সম্পত্তি সংক্রান্ত ঝুট ঝামেলার মীমাংসার দিকে ধাবিত হবে। সব মিলিয়ে গৃহে শান্তির সুবাতাস বইয়ে দিয়ে আপনাদের মন আনন্দে নাচাবে। তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে চলার পথকে আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে নতুন প্রেম, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের দুর্যোগ প্রশমন করবে চেষ্টা করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন আপনারা উপহার পাবেন, যে দিনে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়িত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2 আগস্ট 2023 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজসাজ রবরব করবে। এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সহযোগিতায় আপনাদের বেশ কয়েক ধাপ সামনে এগিয়ে যাওয়ার পথ সুপ্রশস্ত করবে। তাছাড়া কেরিয়ারের বাধা বিপত্তি দূর হবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন, আর্থিক দৈন্যদশা কাটবে যার ফলে ধৈর্য বাড়বে, সাহস বাড়বে,
পরাক্রমও বাড়িয়ে দেবে, এমনকি রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভফল প্রদান করবে। এমনকি বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করতে পারেন। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা অনুসাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কেরিয়ার চমকে দেবে, শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, পিতামাতা গুরুজনদের পরিপূর্ণ সহযোগিতা পাবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2 আগস্ট 2023 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের শূন্য পকেট পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, সেই সঙ্গে ধার কর্জ ঋণমুক্ত করবে, এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, মামলা মোকদ্দমায় জয়ী করাবে। সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে, আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। সেই সঙ্গে দেহ মনে স্বস্তি ফিরে আসবে, এমনকি উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবেন, নিজেরাও প্রচুর উপার্জন করবেন। সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, এমনকি অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে। তাছাড়া বিশেষ করে আত্মীয় স্বজনের সমাগম বাড়তে পারে। তবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে, এমনকি দাম্পত্য ঐক্য বজায় রাখতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন, নচেত চোর সিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটু জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে প্রতিটা কাজের শুরু ভালো হবে, শেষ ভালো করা কঠিন হবে। সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, মিথ্যা দুর্নাম বদনাম অপবাদ চেপে দেওয়ার চেষ্টা করবে। তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিবাহিত করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2 আগস্ট 2023 ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন, যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, এমনকি শরীর কষ্ট, মনকষ্ট, অর্থকষ্ট দূর করবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে, জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে। তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করবে আগ্রহান্বিত থাকবে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী হবেন, জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে, তাছাড়া মনের অভিলাষ পূর্ণতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব সবই শুভফল প্রদান করবে, যা আপনাদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2 আগস্ট 2023 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া কেরিয়ারে ধস নামবে, ব্যবসা বাণিজ্যে মন্দা চলবে, লোকসান গুনতে হবে, সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা জেগে ধরবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করা কঠিন হবে, এমনকি তাদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া
পড়া থেকে বিচ্ছিন্ন করবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে, বন্ধুত্বে ফাটল ধরবে, আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে। তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতায় হেরে যেতে হবে, হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে, এমনকি অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাজেহাল করতে পারে। তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুর্জনদের আনাগোনা বাড়বে, শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ নাজেহাল করবে, সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় আটকে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতভিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতার কারণ হবে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হবে, এমনকি দাম্পত্য কলহ, পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 2 আগস্ট 2023 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, সেই সঙ্গে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি, এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা জীবনের ভিতকে মজবুত করে দেবে। সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করায় প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু দমন থাকবে। তাছাড়া বিশেষ করে আপনাদের ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে যা আর একটা অমর স্মৃতি স্থাপন করবে। তো মীনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ প্রশস্ত করবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরভাদ্রপদ হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক আসবে, মানি অর্ডার আসবে, বিকাশ আসবে, এমনকি নগদ অর্থ হাতে আসায় আপনাদের ধার কর্জ ঋণমুক্ত করে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে, কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 2 আগস্ট 2023 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক এবং উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।